Welcome to tips and tricks session of Microsoft Word. Microsoft Word এর tips and tricks সেশনে আমি মফিজুল সবাইকে স্বাগতম। পর্ব 4 এ আজকে আলোচনা করব কিভাবে একটা ডকুমেন্টকে পিডিএফ এ কনভার্ট করা যায়, কিভাবে পিডিএফ ফাইলটা এডিট করা যায় এবং প্রোটেক্ট করা যায়। এখন আমরা আলোচনা করব কনভার্ট ওয়ার্ড ফাইল টু পিডিএফ। বিভিন্ন উপায়ে আমরা একটা ওয়ার্ড ফাইলকে পিডিএফ এ কনভার্ট করতে পারি। অপশন ওয়ানে আমরা সেভ অ্যাজের মাধ্যমে কিভাবে একটা ডকুমেন্টকে পিডিএফ এ কনভার্ট করা যায় সেটা দেখব। এর জন্য আমরা প্রথমে ফাইলে যাব, দেন সেভ অ্যাজ, দেন আমরা ব্রাউজ করে ফাইলটা কোথায় সেভ করব সেই লোকেশনটা চুজ করে দিব, দেন আমরা সেভ অ্যাজ টাইপ হতে পিডিএফ সিলেক্ট করব, দেন সেভ। যেহেতু ফাইলটা আমার সেভ করা আছে এই জন্য আমি রিপ্লেস করে দিলাম, ফাইলটা পিডিএফে কনভার্ট হয়ে গেছে। এই ছিল অপশন ওয়ান। অপশন টুতে আমরা সেভ অ্যাজের মাধ্যমে না যেও করতে পারি, সেটার জন্য সেটা হলো এক্সপোর্ট। এক্সপোর্টের মাধ্যমেও আমরা একটা ওয়ার্ড ডকুমেন্টকে পিডিএফে কনভার্ট করতে পারি। সেটার জন্য আমরা ফাইলে যাব, দেন এক্সপোর্ট, দেন ক্রিয়েট পিডিএফ অবলিক এক্সপিএস ডকুমেন্ট, দেন ক্রিয়েট পিডিএফ। এখানে সেভ অ্যাজ টাইপে আমাদের চুজ করার দরকার নাই, এটা অটোমেটিকলি পিডিএফ ফরম্যাট হিসাবেই শো করছে। জাস্ট আমরা ফাইল সেভ লোকেশনটা চুজ করে দিব, দেন পাবলিশ। এই ছিল অপশন টু। এছাড়াও আমরা যে কোনো ডকুমেন্টকে পিডিএফে কনভার্ট করতে পারি, সেটা হলো অ্যাডোব অ্যাক্রোবেট। এখন আমরা দেখব অ্যাডোব অ্যাক্রোবেটের মাধ্যমে কিভাবে একটা ওয়ার্ড ডকুমেন্টকে পিডিএফে কনভার্ট করা যায়। তবে এখানে মনে রাখার দরকার, শুধু ওয়ার্ড ডকুমেন্ট না, এটা এক্সেল ফাইল হতে পারে, এটা কোনো ইমেজ হতে পারে, এটা অ্যাডোব ইলাস্ট্রেটর বা এটা ফটোশপের ফাইলও হতে পারে, আমরা সহজেই অ্যাডোব অ্যাক্রোবেটের মাধ্যমে পিডিএফে কনভার্ট করতে পারি। এই জন্য প্রথমে আমাদেরকে অ্যাডোব অ্যাক্রোবেট ওপেন করতে হবে, দেন আমরা টুলস হতে এখানে দেখেন ক্রিয়েট পিডিএফ ওপেন, সিলেক্ট এ ফাইল থেকে আমরা ফাইলটাকে সিলেক্ট করব, দেন ওপেন, দেন নিচে দেখেন ক্রিয়েট অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। পিডিএফে কনভার্ট হয়ে গেছে। এছাড়াও আমরা যে কোনো ডকুমেন্টকে আমরা পিডিএফে কনভার্ট করতে পারি, সেটা হলো অনলাইনের মাধ্যমে। এখন আমরা আলোচনা করব একটা পিডিএফ ডকুমেন্টকে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের এবং অ্যাডোব অ্যাক্রোবেটের মাধ্যমে এডিট করা যায়। প্রথমে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ড, তবে এক্ষেত্রে বলে রাখা ভালো, মাইক্রোসফট ওয়ার্ড যদি আপার ভার্সন হয় 2013 বা 2016 তাহলে বেটার। তা প্রথমে আমরা একটা পিডিএফ ফাইল ওপেন করব। ওপেন করার সময় একটা মেসেজ আসবে, এটাকে যদি আমরা ডু নট শো দিস মেসেজ এগেইন বা এটাকে সিলেক্ট করে দেই তাহলে এই মেসেজটা আর আসবে না। এরপরে আমরা এটাকে ওকে করব। আমার পিডিএফ ফাইলটা ওপেন হয়ে গেছে অ্যান্ড এটাকে এডিট আমরা করতে পারি। ইমেজটাকেও আমরা রিপ্লেস করতে পারি বা মুছে ফেলতে পারি। এভাবে আমরা যেখানে যেখানে কারেকশন দরকার সেখানে সেখানে কারেকশন করে এটাকে আমরা ওয়ার্ড ডকুমেন্ট অথবা আমরা পিডিএফ ডকুমেন্ট হিসাবেও সেভ করতে পারি। এটা ছিল মাইক্রোসফট ওয়ার্ড 2016 মাধ্যমে কিভাবে একটা পিডিএফ ডকুমেন্টকে এডিট করা যায়। এখন আমরা দেখব অ্যাডোব অ্যাক্রোবেটের মাধ্যমে কিভাবে এডিট করা যায়। আমরা প্রথমে অ্যাডোব অ্যাক্রোবেট ওপেন করব। আমরা এখন ফাইল থেকে ওপেনে মাধ্যমে ফাইলটাকে ওপেন করব। ফাইলটা ওপেন হয়ে গেছে, এখন আমরা এখানে এডিট পিডিএফ এখান থেকে আমরা এগুলো সিলেক্ট করে আমরা আমাদের প্রয়োজন মতো কারেকশন করতে পারি। আমরা মুছতে পারি, আমরা কিছু এডিশন ডিলিশন এটা আমরা করতে পারি। এটা করার পরেও এটাকে আমরা তারপরে আমরা সেভ করে বের হয়ে আসব।
তো আমরা তখন দেখলাম কিভাবে একটা ডকুমেন্টকে মাইক্রোসফট ওয়ার্ড অথবা অ্যাডোব অ্যাক্রোব্যাটের মাধ্যমে এডিট করা যায়। এখন আমরা আলোচনা করব কিভাবে একটা পিডিএফ ডকুমেন্টকে পাসওয়ার্ড দেয়া যায় অথবা পিডিএফ ডকুমেন্টটাকে প্রোটেক্ট করা যায়। পাসওয়ার্ড হলো, আমরা যদি একটা পিডিএফ ডকুমেন্টকে পাসওয়ার্ড দেই তাহলে এই ডকুমেন্টটাকে ওপেন করতে পারবে না। আর আমরা যদি মনে করি যে ডকুমেন্টটাকে আমরা রেস্ট্রিক্টেড করে দিব, কেউ এডিট করতে পারবে না, সেটাও সম্ভব। প্রথমে আমরা দেখব কিভাবে ডকুমেন্টে পাসওয়ার্ড দেওয়া যায়। এই জন্য আমরা ফাইলে আমরা সেভ অ্যাজ বা এক্সপোর্ট যে কোনো একটা অপশন চুজ করব। চুজ করে আমরা পিডিএফ আমরা অপশনে যাব। অপশনে যেয়ে ইনক্রিপ্ট দ্য ডকুমেন্ট উইথ এ পাসওয়ার্ড, ওকে। এখানে আমরা পাসওয়ার্ড টাইপ করব, অবশ্যই মিনিমাম 6 ক্যারেক্টার হতে হবে। রি এন্টার দ্য পাসওয়ার্ড, দেন সেভ। এখানে দেখেন পাসওয়ার্ড বক্স আসছে। আমি যদি ফাইলটাকে নতুনভাবে ওপেন করতেও যাই তখন এই পাসওয়ার্ড বক্স আসবে। পাসওয়ার্ড না দিয়ে কেউ এটাতে ঢুকতে পারবে না। এটা হলো একটা ডকুমেন্টকে কিভাবে পাসওয়ার্ড প্রোটেক্টেড করা যায়। আরেকটা হলো, আমি চাচ্ছি যে আমার ডকুমেন্টটা কেউ এডিট করতে পারবে না, তাহলে এই কাজটা আমি কিভাবে করব। এটার জন্যে সবথেকে বেস্ট অ্যাপ্লিকেশন হলো অ্যাডোব অ্যাক্রোব্যাট। তো এখন আমরা দেখব অ্যাডোব অ্যাক্রোব্যাটের মাধ্যমে একটা ডকুমেন্টকে কিভাবে প্রোটেক্ট করা যায় এবং রেস্ট্রিক্টেড করা যায়। আমরা ফাইল ওপেন, ডকুমেন্টটাকে ওপেন করব। এখান থেকে আমরা প্রোটেক্টে যাব, দেন রেস্ট্রিক্ট এডিটিং, আমরা পাসওয়ার্ড ইউজ করব। ওকে ওকে, আমাদেরকে এগেইন সেভ করতে হবে, তা না হলে এটা রেস্ট্রিক্টেড হবে না। এখন যদি টুলসে যেয়ে আমরা এটাকে এডিট পিডিএফে যাই, পাসওয়ার্ড চাবে, তা না হলে কেউ এই ডকুমেন্টটাকে এডিট করতে পারবে না। এভাবে আমরা আমাদের যে কোনো ডকুমেন্টকে সিকিউর করতে পারি। আজকে এই ছিল মূলত আলোচনা, আশা করি সেশনটা আপনাদের উপকারে লাগবে। ধন্যবাদ।